আমার দায়িত্ব নিয়ে আমার বাবা মার দায়িত্ব নেওয়া লাগবো না, এখন যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইবো তাকে আমি জীবন সঙ্গী করবো। এই সে বয়স্ক হোক কালো হোক, সেদিন আমাকে পাঁচক নামাজ রোজা পড়াইতে পারে, পর্দা ভাবে রাখতে পারে, স্বামীর মতন স্ত্রীর মর্মতা দিতে পারে, এরকম একটা লোক পাইলে সে আমার দুই মুঠো ডাল ভাত খাওয়া আমার সমস্যা নেই। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম ভাইয়া জান্নাতি। জান্নাতি, আপু কেমন আছেন আপনি? আছি ভাই আলহামদুলিল্লাহ, রাখতে ভালো ভালো আছেন। আপনার ঠিকানা কোথায়? ঠিকানা হলো জয়সর। গ্রামে বাড়ি যশোর। থাকেন কোথায়? যশোরে থাকেন? না, থাকি নবীনগর। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে আম্মু আছে আব্বু আছে। কয় ভাই বোন? দুই ভাই বোন। আপনি কি করেন, লেখাপড়া করেন নাকি? লেখাপড়া করতাম, এখন বর্তমানে করি না, বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর লেখাপড়া করি না। বাড়িতেই আছেন? না, ঢাকা শহরে থাকি। মানে কোনো কাজ কাম করেন নাকি কিছু বাড়িতে বাসা বাড়িতে বাড়িতেই থাকেন? হ্যাঁ কাজ করি। কি কাজ করেন? কাজ করি সেলাই মেশিনের কাজ করি। বাড়িতেই করেন? মানুষের বাড়িতে করি, নিজের বাড়িতে না। তাতে কি শিখার জন্য করেন নাকি কোনো ইনকাম করেন, টাকা পয়সা ইনকাম হয়? শিখার জন্য না, সেলাই মেশিন এর কাজ জানি তো, এখন মানুষের বাড়িতে কাজ করি। আচ্ছা, মনে করেন নিজে সেলাই মেশিন নাই, পরের মানুষ মেশিন এর কাজ করে। এই যে ভিডিওতে আসছেন আসলে কি বলার জন্য, কি উদ্দেশ্য নিয়ে আসছেন? ভিডিওর সামনে আছি, বাবা মা আছে, বাবা অসুস্থ, বাবা হার্ট স্ট্রোক করছে, আগে কাজ কর্ম করতাম না, বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে এখন কাজ কর্ম করি। আমার একটা বড় ভাই আছে, সে বিয়ে করছে, সে বাবা মাকে দেখে না, আমাদের দেখে না, এখন তারটা সে নিজেই চলে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ভাই আছে, সে কোনো খোঁজ খবর নেয় না? সে কোনো খোঁজ খবর নেয় না, এখন তার দুইটা বাচ্চা আছে, তার সংসার নিয়ে সে নিজেই আছে। কি উদ্দেশ্য আসছেন, মানে আপনার চাওয়া পাওয়া বা চিন্তা ভাবনা কি? এখন ভাইয়া ভিডিওর সামনে আসছি, বাবা মা যত আছে, বাবারা অসুস্থ পড়ছে, আম্মু বয়স্ক মানুষ, আম্মু তো আর সবকিছু পারে না, এখন আগে মহিলা মাদ্রাসায় বাবা যখন অসুস্থ ভালো আছিল তখন লেখাপড়া করাইতো, এখন অসুস্থ হয়ে যাওয়ার পরে এখন বাধ্যতা হইয়া আমি মানুষের বাসায় কাজ করি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তো এখন কি ভবিষ্যৎ বিয়ে শাদী করার চিন্তা ভাবনা আছে? এখন বয়স হয়েছে, বিয়ে হয়েছেই তো, বয়স হয়েছে 18 বছর। তাছে এত কষ্টের মধ্যে থাকা আছে, যদি কেউ বিয়ে শাদী করতে চায় বিয়ে করে স্বামীর সংসারে গেলে কি ভালো হয়, কি মনে হয় আপনার কাছে? এখন যে আমার দায়িত্ব নিয়ে আমার বাবা মার দায়িত্ব নেওয়া লাগবো না, এখন যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইবো তাকে আমি জীবন সঙ্গী করবো। করো কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা হয়েছে? শুনেন ভাইয়া, ভালোবাসা ভালো লাগা হইলেও তো মনে করেন সময় থাকে না, মানুষের বাসায় কাজ করি, এক সকালে যাই আর এক রাত্রে আসি, তাইলে হয় কিভাবে? কষ্ট লাগে কোনটা এই বয়সে এসে? এখন কষ্ট লাগে, বাবাটা অসুস্থ হয়ে গেল, লেখাপড়া করতে পারলাম না, মনে তো চাইছিল লেখাপড়া কইরা চাকরি বাকরি কইরা নিজের পায়ে নিজে দাঁড়াইয়া একটা সংসার করি, এটাই তো। ধরেন যে বিয়ে শাদী করতে যাচ্ছেন, কিরকম মানুষকে আপনার পছন্দ বা আপনার জন্য জীবন সঙ্গী হিসেবে মানাবে আপনি কি মনে করেন? এখন ভাইয়া গরিব মানুষ মনে করেন, সেরকম চাইলেও তার হয় না, এখন ভালো একটা মানুষ খুঁজতে গেলে, আমার মতন একটা ইংবয়সী মানুষ খুঁজতে গেলে যৌতুক চায়, এখন বাবা মা তো নিজেই খাইবার পারে না, যৌতুক দিবে কিভাবে? আচ্ছা আচ্ছা, কেন আপনি কি দেখতে শুনতে খারাপ নাকি? দেখতে শুনতে খারাপ না হলে কি, এখন গরিব ঘরের মেয়ে, জন্ম আল্লাহ পাক দিছে গরিব ঘরের, কারণ একটা মেয়ের বিয়ে হইতে গেলে যৌতুক লাগে, যৌতুক ছাড়া তার বিয়ে শাদী হয় না। তো এখন যে ভিডিওতে আসছেন, এখানে তো সব কথা বলে আসলে শেষ করা যাবে না, কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার নাম্বারটা দিলে সমস্যা আছে? না, আমার নাম্বারটা দিলে সমস্যা নাই, কিন্তু ভাইয়া দেশ বিদেশি ভাইয়েরা যেই ফোন দিবেন, বুঝছেন, এখন মনে করেন দুইটা ভাই বোন, ভাই তো তার স্ত্রীকে নিয়ে তার বাচ্চা কাচ্চা হইতে তার সংসার সে নিজেই, আর এখন আমার আব্বুটাও অসুস্থ, আমার মাও বয়স্ক মানুষ, সেও ঠিক মতন কাজ করতে পার না, তার জন্য আমি বাধ্যতা হয়ে কাজ করি, এখন যে আমাদের দায়িত্ব নিয়ে আমাদের পাশে দাঁড়াইবো, সে বয়স্ক হোক কালো হোক খাটো হোক সমস্যা নাই, তাকে আমি জীবন সঙ্গী করবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, তার নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ, নাম্বারটা মুখস্থ নাই, পরে সিম উঠাইয়া দেওয়া লাগবো। তা হ্যালো ভিউয়ার্স, আপুর সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চান বা আরও তথ্য জানতে চান তার নাম্বারটি আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব, ওই নাম্বারে যোগাযোগ করে সঠিক তথ্য জানা শোনার পরে দেখা সাক্ষাৎ করে অবশ্যই বিয়ে শাদী করে সংসারী হবেন, দুইজনকেই বলবো যারাই যোগাযোগ করবেন, আর আপনারও যাদের সঙ্গে যোগাযোগ করবেন কারোর কথায় ভুলে গিয়ে, মানে অনেকে ফোনে বিয়ে করে বা অনেক মাধ্যম দিয়ে বিয়ে করে, এরকম না করে সরাসরি দেখা সাক্ষাৎ করে বিয়ে করে সংসার করবেন, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, নামাজ কালাম করে আল্লাহর কাছে দোয়া করবেন। দেশ বিদেশি ভাইয়ারা যেই ফোন নেবেন, বুঝছেন,
গরীব ঘরে জন্ম নেছি, খারাপ মন নিয়ে কেউ ফোন দিয়ে না, বুঝছেন? এরকম একটা লোক চাই, সে বয়স্ক হোক কালো হোক, সেদিন আমাকে পাঁচক্ত নামাজ রোজা পড়াইতে পারে, পর্দাভাবে রাখতে পারে, স্বামীর মতন স্ত্রীর মর্মতা দিতে পারে, এরকম একটা লোক পাইলে সে আমার দুই মুঠো ডাল ভাত খাওয়াক, আমার সমস্যা নেই। তোকে আপু ভালো থাকেন দোয়া করি, আসসালামু আলাইকুম।